ছবির নায়িকা বলতে আমরা সাধারণত যা বুঝি, অনেক অভিনেত্রীকেই হয়তো পুরোপুরি তার সঙ্গে মেলানো যায় না, কিন্তু এরা তাদের অভিনয় ক্ষমতা দিয়ে চরিত্রকে এমন এক মাত্রায় নিয়ে যায় যা থেকে পর্দায় তাদের উপস্থিতি একটা প্রাধান্য আদায় করে নেয়। আবার অভিনয়ের সঙ্গে যাদের থাকে নাচ গানের দক্ষতা, তারা বিশেষভাবে গেঁথে যান আমাদের মনে। এরকমই একজন শিল্পী রুমা গুণ্ঠপুরতা, যার অভিনয় বা গান কোনটাকে বেশি করে মনে রাখবো তা ঠিক করে বলা বেশ কষ্টকর। সঙ্গে রয়েছে তার নৃত্য ক্ষমতা। এরকম বহুমুখী প্রতিভাধর হয়ে ওঠার কারণ জানার জন্য রুমা দেবীর জীবন পর্যটনে একবার আমাদের চোখ রাখা দরকার। মা বাবা নাম রেখেছিলেন কমলিকা, কিন্তু রুমা নামের আড়ালে সেই কমলিকা নাম চাপা পড়ে গেল। যাবেই তো, সেই নামটা যে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া। রুমার মা সতী দেবী ছিলেন সেকালে এক প্রখ্যাত গায়িকা, রবীন্দ্রসঙ্গীতের অন্যতম বরেণ্য শিল্পী, গেয়েছিলেন চলচ্চিত্র, রেকর্ড, রেডিওতে, অভিনয় করেছেন। রবীন্দ্র স্নেহধন্য সতী দেবী গান শিখেছিলেন শান্তিনিকেতনে, কাজেই মায়ের সুবাদেই ছোট্ট রুমার রবীন্দ্র সান্নিধ্য লাভ এবং সেই সূত্রেই ওই নামকরণ। 1934 সালের 21 নভেম্বর যশোরের জমিদার বংশে জন্মগ্রহণ করেন রুমা দেবী। ছোট থেকেই শিক্ষা ও সঙ্গীতের পরিবেশে বেড়ে ওঠা। মা তো বটেই, বাবা সত্যেন্দ্রনাথ ঘোষ পেশায় সাংবাদিক হলেও গান বাজনা পাগল মানুষ ছিলেন। মায়ের কাছেই ছোট্ট রুমার প্রথম গান শেখা, খুব ছোট বয়স থেকেই কলকাতায়। সতী দেবীর বাড়িতে সরবিতান নামে গানের স্কুল খুলেছিল, নামটি রুমা দেবীর বাবারই দেওয়া। এইভাবেই শুরু থেকেই রুমা গুহ ঠাকুরতার জীবনে সঙ্গীতে যুক্ত হয়ে গিয়েছিল। স্কুলে প্রধানত শেখানো হতো রবীন্দ্রনাথের গান, নিয়মিত রিহার্সাল চলত। রুমা সেখানে অন্যতম ছাত্রী, কোনো ফাঁকি বরদাস্ত নয়। সতী দেবী এ ব্যাপারে ছিলেন ভীষণ কড়া, নিজের মেয়ে বলে রুমার কোনো বিশেষ ছাড়ের প্রশ্নই ছিল না, বাকি সবার মতো তারও নিষ্ঠা ও পরিশ্রম চাই। এইভাবেই শৃঙ্খলার মধ্যে দিয়ে সঙ্গীত জগতে প্রবেশ করতে থাকলেন রুমা গুহ ঠাকুরতা। 1941 সালে বিশ্বযুদ্ধের অশান্ত সময়ে মায়ের সঙ্গে রুমা কলকাতা ছেড়ে লাহোর তার বড় মাসির বাড়িতে চলে গেলেন। লাহোর রেডিওতে গাইতে লাগলেন সতী দেবী। সেই গান শুনে প্রখ্যাত ইম্প্রেসারিও হরেন ঘোষ তাকে একটি চিঠি পাঠালেন। এই সেই হরেন ঘোষ যিনি ভারতের প্রথম ইম্প্রেসারিও হিসেবে শিল্পী, সাহিত্য, সংস্কৃতি জগৎকে আলোকিত করেছিলেন। অনেক অসামান্য প্রতিভাকে প্রকাশ্যে এনেছিলেন তিনি, যাদের মধ্যে উজ্জ্বলতম নক্ষত্র ছিলেন নৃত্যাচার্য উদয়শঙ্কর। সেই দিনে সেই চিঠিতে সতী দেবীকে আলমোড়ায় উদয়শঙ্করের নৃত্য একাডেমিতে গায়িকা হিসেবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন হরেনবাবু। পত্রপাঠ মেরুমাকে নিয়ে সেখানে চলে গেলেন সতী দেবী। প্রতিভা বিকাশের প্রাথমিক সোপান তৈরি হয়ে গেল রুমা দেবীর জীবনে। শিখতে শুরু করলেন নাচ, উদয়শঙ্কর তো রয়েছেনই, তার সঙ্গে রয়েছেন শান্তিবর্ধন, অম্বা সিং, জোহরাবাই, রবি শঙ্কর, হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বাবা আলাউদ্দিন খাঁ, অমলেশঙ্কর, শচীন শঙ্কর প্রমুখের মতন রত্নের সান্নিধ্য ও শিক্ষার পরিবেশে গড়ে উঠতে লাগল রুমার নাচ ও গানের শক্তপোক্ত ভিত। পরবর্তীকালে বেশ কিছু ছবিতে রুমা গুহ ঠাকুরতার নৃত্য নিদর্শনের কারণ এখান থেকেই পরিষ্কার। দেখা যাচ্ছে একাডেমিতে একদিকে যেমন ছোট থেকেই তিনি শিল্পকলার নানা ক্ষেত্রের সঙ্গে পরিচিত হয়েছেন, তেমনই হয়েছে ভারতের নানা প্রান্তের মানুষ দেখার অভিজ্ঞতাও। সেই সময় থেকেই রুমা দেবীর ভেতরে তৈরি হয়েছিল এক সামাজিক চেতনা। পরবর্তীকালে বেশ কিছু কর্মকাণ্ডে আমরা পরিচয় পাই সেই চিন্তাধারার। এমনি এক নাচের অনুষ্ঠানে রুমা দেবীর নাচ দেখে খুশি হয়েছিলেন তৎকালীন বোম্বে টকিজ এর কিংবদন্তী নায়িকা তথা কর্ণধার দেবিকা রানী। রুমা দেবীকে খুব পছন্দ হয়ে গেল তার, ফলে গান নাচের পর এসে গেল অভিনয়ের সুযোগ। 1944 সালে অমিয় চক্রবর্তীর পরিচালিত হিন্দি ছবি জোয়ার ভাটায় একটি নাচের দৃশ্যে প্রথমবার পর্দায় দেখা গেল 10 বছরের ছোট্ট রুমা ঘোষকে। দেবিকা রানীর উদ্যোগেই এটা সম্ভব হয়েছিল। প্রসঙ্গত, এই ছবিতেই প্রথমবার দেখা গিয়েছিল দিলীপ কুমারকেও। এরপর মশাল, আফসার, রাগরং ছবিগুলোতেও বিভিন্ন ছোট ছোট চরিত্রে অভিনয় করেছিলেন রুমা ঘোষ।
এভাবেই তার মুম্বাইয়ের অভিনয় জীবন শুরু হলো। এর কিছুদিন আগেই আলমোড়া থেকে মেয়েকে নিয়ে মুম্বাই এসেছে সতী দেবী। হিন্দি ছবিতে গাইছেন, অল্প স্বল্প অভিনয় করছেন পৃথ্বীরাজ কাপুরের পৃথ্বী থিয়েটারে, আর এইরকম আবহাওয়ায় বিকশিত হচ্ছেন কন্যা রুমা। এইসবের পাশাপাশি সেই কলকাতায় থাকার সময় থেকেই বিভিন্ন স্কুলে পড়াশোনা চলেছে রুমার। কলকাতা লরেটো কনভেন্ট, গোখেল মেমোরিয়াল হয়ে লাহোরের সেক্রেড হাই স্কুল, এরপর মুম্বাই এসে সেন্ট মেরিজ কনভেন্ট। যে পরিবারে জন্মেছিলেন রুমা, তার আছে তো শিক্ষা শিল্প সংস্কৃতির বিকাশ স্বাভাবিক ছন্দে ঘটবে এবং তাতে থাকবে প্রতিভার ছোঁয়া। তার কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শাহানা দেবী, কনক বিশ্বাস, সুপ্রভা রায়, বিজয়া দাস, সত্যজিৎ রায়ের মতন আরও কেউ কেউ। এবার ফিরে আসি মুম্বাইয়ের জীবনে। 1950 সালে বোম্বে টকিজ তৈরি করলো একটি ডাবল ভার্সন ছবি, হিন্দিতে রজনী আর বাংলায় সমর। বঙ্কিমচন্দ্রের কাহিনী অবলম্বনে ছবি এবং পরিচালক নিতিন বসু। সমবেত কণ্ঠে অন্যতম ছিলেন কিশোর কুমার এবং এই ছবির একটি গানের সঙ্গে নাচের দৃশ্যে নর্তকীদের মধ্যে একজন ছিলেন রুমা ঘোষ। এই সংযোগেই পরিচয় ঘটালো কিশোর কুমার এবং রুমা ঘোষের। তা থেকেই প্রণয়, অবশেষে তা পরিণয় সূত্রে আবদ্ধ হলো 1951 সালে। পরের বছর জন্ম হলো পুত্র অমিত কুমারের। কিশোর কুমারের পরিবারের একজন হয়ে রুমা গঙ্গোপাধ্যায় অনায়াসে জড়িয়ে পড়তে পারতেন মুম্বাইয়ের ফিল্ম জগতের আলো ঝলমলে পরিবেশে। নাচ গান অভিনয় সবেতেই পারদর্শী তিনি, সুযোগও ছিল যথেষ্ট, অসুবিধে কিছুই ছিল না। কিন্তু তা তিনি করলেন না, আপন চিন্তাধারায় প্রকাশ করলেন নিজেকে। শুরু থেকেই তার মধ্যে প্রগতিবাদী ভাবনা কাজ করত। তখন মুম্বাইয়ে রয়েছেন অনেক প্রতিভাবান গীতিকার, সুরকার, গায়ক, গায়িকা। তাদের সবাইকে নিয়ে রুমা দেবীর উদ্যোগে 1956 সালে গড়ে উঠল বোম্বে ইউথ কেয়ার। বহুমুখী প্রতিভাধর হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তখন মুম্বাইতে, তিনিও এগিয়ে এলেন। নিজেরাই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে বোম্বে ইউথ কেয়ার পরিবেশন করতে লাগলো জাগরণের গান। গ্ল্যামারাস সিনেমার জগৎকে প্রাধান্য না দিয়ে মানুষের মধ্যে গিয়ে এই গান করার নিদর্শন প্রথম থেকেই রুমা দেবীকে ব্যতিক্রমী করে তোলে। বিবাহ বিচ্ছেদের কারণে 1958 সালে রুমা চলে এলেন কলকাতায়, বোম্বে ইউথ কেয়ারও বন্ধ হয়ে গেল। দ্বিতীয়বার বিয়ে করলেন আর এক শিক্ষিত ও সংস্কৃতিবান পরিবারের গুণী মানুষ অরূপ গুহঠাকুরতাকে। এর যেমন ছিল সঙ্গীত জ্ঞান, তেমনি চলচ্চিত্রটাও বুঝতেন বেশ ভালো। পরিচালনা করেছিলেন দুটি ছবি, বেনারসি ও পঞ্চস্বর। দুটিতেই নায়িকার ভূমিকায় দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন রুমা এবং গানও গেয়েছেন। বেনারসি ছবিতে ওস্তাদ আলী আকবর খাঁর সুরে দুটি ঠুংরি গানে অবাক করে দিয়েছিলেন তিনি। হিন্দিতে তার গান তেমন শোনা না গেলেও বাংলায় আমরা বৈচিত্র্যে ভরা সঙ্গীত শিল্পী রুমা গুহঠাকুরতাকে পাই নানান ধরনের গানে। রুমার অভিনয় প্রসঙ্গে যাবার আগে দেখা যাক গানের দিকটি, যেখানে অভিনয়ও যুক্ত অনেক ক্ষেত্রেই। আবার নন ফিল্ম গানও আছে, তিন কন্যা, যদি জানতেন, লুকোচুরি, শোভা ও দেবতার গ্রাস, বর্ণালী, পঞ্চস্বর, বাক্সবদল ইত্যাদি ছবিতে অসাধারণ সঙ্গীত পরিবেশন করেছিলেন রুমা দেবী, যার মধ্যে কোনোটি অভিনয় সহ আবার কোনোটি নেপথ্য কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীত ছাড়াও অন্য অনেক গান গিয়েছেন রুমা দেবী, তার প্রত্যেকটা থেকে প্রতিফলিত হয়েছে নিজস্ব নাটকীয়তা। 1963 সালে পলাতক ছবির একটি গানে সুর রচনায় সুরকার হেমন্ত মুখোপাধ্যায় কীর্তনের চলন একটু পাল্টে যে অসামান্য মুন্সিয়ানার ঝুমুর ওয়ালিদের নাচে ছন্দের সঙ্গে মিলিয়ে দেন, তা রুমা দেবীর নৃত্য ভঙ্গিমা ও গায়ন ভঙ্গিমার সঙ্গে খাপে খাপে মিলে যায়, যা কাহিনী অনুযায়ী অর্থবহতাকে স্পষ্ট করে তোলে দৃশ্যবিন্যাসে। আবার 1967 সালে আশিতে আশিয়ানা ছবিতে মান্নাদের সঙ্গে গাইলেন কমেডি নির্ভর গান তুমি আকাশ এখন যদি হতে, আমি বলাকার মতন পাখা মেলতাম। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ও গোপেন মল্লিকের সুরে এক অনবদ্য পরিবেশন। এছাড়াও 1973 সালে নিশিকন্যা
1967-তে অ্যান্টনি ফিরিঙ্গি এবং 1982 সালে রসময়ীর রসিকতা ইত্যাদি। আরো বেশ কিছু ছবিতে গান গেয়েছেন রুমা গুহঠাকুরতা। এটুকু উল্লেখেই বোঝা যায় কণ্ঠশিল্পী হিসেবে রুমা গুহঠাকুরতা এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন বাংলা গানের জগতে। হিন্দি গানে তাকে খুব বেশি পাওয়া না গেলেও কিছু তো বলতেই হয়। সত্যজিৎ রায়ের শতরঞ্জ কি খিলাড়ি রুমা দেবীর গ্রুপ ক্যালকাটা ইউথ কেয়ার গান গেয়েছিল। বিরজু মহারাজের তালিমে এই ছবির হিন্দুলা ঝুলে শ্যাম গানটিতে মুখ্য কণ্ঠ ছিল রুমা দেবীর। 1977 সালে অরুণাচল প্রদেশের সরকারের তৈরি মেরা ধন মেরি মা ছবি দুটি গানে একটি গেয়েছিলেন ভূপেন হাজারিকা ও রুমা গুহঠাকুরতা এবং আরেকটিতে এই দুজনের সঙ্গে ইলা বসুর কণ্ঠ সংযোজিত হয়েছিল। সঙ্গীত পরিচালক ছিলেন ভূপেন হাজারিকা। এরপর 1958 সালে কলকাতায় এসে 1959 সালে ভানু বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে নায়িকা হলেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছবিতে। এইরকম একটি কমেডি ছবিতে ওই রকম প্রখর কমেডিয়ানের বিপরীতে যে অসাধারণ মাপ ও টাইমিং বজায় রেখে অভিনয় করেছেন রুমা দেবী, তা থেকেই তার অভিনয় ক্ষমতার পরিচয় পাওয়া যায়। এরপর তিনি অভিনয় করেছেন তার মানিক মামা অর্থাৎ সত্যজিৎ রায়ের দুটি ছবিতে, অভিযান ও গণশত্রু। এছাড়াও রুমা দেবী সেই সমস্ত কিংবদন্তি পরিচালকের ছবিতে অভিনয় করেছিলেন। সেই সমস্ত ছবিগুলোর মধ্যে রয়েছে গঙ্গা, কিনু গোয়ালার গলি, বাঘিনী, সাধু যুধিষ্ঠির, কর্চা, দাদার কীর্তি, অমৃত কুম্ভের সন্ধানে, হুইল চেয়ার ইত্যাদি। প্রায় 60-70টি বাংলা ছবিতে অভিনয় করেছেন রুমা গুহঠাকুরতা। আরও কয়েকটি ছবির কথা না বললেই নয়, এর মধ্যে রয়েছে আশিতে আসিও না, ক্ষণিকের অতিথি, ত্রয়ী, নির্জন সৈকতে, পলাতক, বালিকা বধূ, অ্যান্টনি ফিরিঙ্গি, আরোগ্য নিকেতন, যদি জানতেন, ভালোবাসা ভালোবাসা, গায়ক অমর সঙ্গী, আশা ও ভালোবাসা, আগুন, ইন্দ্রজিৎ, সংঘর্ষ ইত্যাদি। নির্জন সৈকতে ছায়াছবির জন্য রুমা গুহঠাকুরতা জাতীয় পুরস্কার ভাগ করে নিয়েছিলেন ছায়া দেবী, ভারতী দেবী ও রেণুকা রায়ের সাথে। এখান থেকেই প্রমাণিত অভিনেত্রী হিসেবে তিনি কোন জাতের অভিনেত্রী ছিলেন। তার গান ও অভিনয়কে আলাদাভাবে মর্যাদা দিয়েছিল মানুষ, অর্থাৎ দুটি ক্ষেত্রেই তার প্রতিভার প্রকাশ পৃথকভাবে সম্মান আদায় করে নিতে পেরেছে, যা খুব কম শিল্পীর ক্ষেত্রেই আমরা দেখি। যখন নেলসন ম্যান্ডেলা কলকাতার সফরে আসেন, তখন ইডেন গার্ডেনের বিশেষ অনুষ্ঠানে রুমা দেবী ও ক্যালকাটা ইউথ কেয়ারের স্বাগতম ম্যান্ডেলা গানের রোমাঞ্চকর পারফরমেন্স যারা দেখেছিল তারা ভুলেনি আজও। এই গান এক রাতে তৈরি করা হয়েছিল। আবার ক্যালকাটা ইউথ কেয়ারের ওয়াক্ত কি আজাদ অ্যালবাম উদ্বোধন করেছিলেন স্বয়ং ইন্দিরা গান্ধী। অমিত কুমার যেমন কিশোর পরম্পরা ধরে রেখেছেন, তেমনি রুমা দেবীর ক্যালকাটা ইউথ কেয়ারকে আজও বাঁচিয়ে রেখেছেন রুমা ও তার দ্বিতীয় স্বামী অরূপ গুহঠাকুরতার সন্তান শ্রমণা গুহঠাকুরতা। রুমা গুহঠাকুরতা যেমন 8 ফিল্মে অভিনয় করেছেন, তেমন মশলাদার বাংলা ছবিতেও অভিনয় করেছেন, তাই তার ফিল্মের পরিসরটা ছিল অনেকটাই বড়। সেখানে যেমন সত্যজিৎ রায়ও আছেন, তেমনই আছেন অঞ্জন চৌধুরী, বীরেশ চ্যাটার্জি, সুজিত গুহর মতন মশলাদার ফিল্মের পরিচালকরা। অথচ একাধারে এত গুণ যার, তাকে সবসময় কিশোর কুমারের বউ বলেই আজও অভিহিত করা হয়। এটা হয়তো এই সমাজের পুরুষতন্ত্রের পরিচয়। যতদূর জানা যায়, জীবন সায়ানে এসে রুমা দেবী তার পুত্র অমিত কুমারের কাছে মুম্বাইতে থাকতেন। বয়সও হয়েছিল, তবে বড় কোনো অসুস্থতা সেই অর্থে ছিল না, ছিল কিছু বার্ধক্যজনিত অসুবিধা যা মানুষ মাত্রই থাকে। বেশ কিছুদিনের জন্য এসেছিলেন তার কলকাতার বাড়িতে এবং এখানেই অসুস্থ হয়ে 2019 সালের 1 জুন পরলোক গমন করেন কিংবদন্তি অভিনেত্রী ও গায়িকা রুমা গুহঠাকুরতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। বাংলা চলচ্চিত্র এবং সঙ্গীত জগতে রুমা গুহঠাকুরতার আজীবন অমর হয়ে থাকবেন। বন্ধুরা, আজ আপনাদের বললাম অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী রুমা গুহঠাকুরতার জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সকলকে অনেক নমস্কার।